কাল বসছে পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু স্প্যান নিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে রওনা দিয়েছে ক্রেন প্রায় 4 মিলিয়ন কিউবিক মিটার অতিরিক্ত মাটি এবার বসছে আমরা এখন ছোট বড় 15 ডজন লাগিয়েছি ডজনটা আছে খুবই পাওয়ারফুল ডজন কিন্তু একটু আস্তে আস্তে কাটতে হবে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমি ওয়াহিদা স্বপ্না এবার অন্যান্য শীর্ষ সংবাদ সময় সংবাদে খবর প্রচারের পর ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেল আরও 38 মিটার ড্রেজিং এর সিদ্ধান্ত চ্যানেল পরিদর্শনে প্রতিনিধি দল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 8টি প্রকল্প অনুমোদন মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে ফের বিক্রি শুরু কেনাবেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের কঠোর অবস্থানে সরকার চট্টগ্রামের ফায়ারফ্লাড থেকে নামার সময় সিএনজি লেগুনার সংঘর্ষে প্রাণ গেল অষ্টম শ্রেণীর ছাত্রের শোকে দিশেহারা বাবা মা চালকের অসাবধানতায় দায়ী বলছেন প্রত্যক্ষদর্শীরা মুক্তিযোদ্ধা গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজের মরদেহ কাল নেওয়া হবে শহীদ মিনারে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া দীর্ঘ 6 মাস পর কাল বসছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান আগের পাঁচটির সঙ্গে জাজিরা প্রান্তে বসানো হবে স্প্যান আজ সকালে স্প্যানটি মাওয়ার ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছ থেকে নিয়ে যাওয়ার শুরু হয়েছে এটি বসানো হলে একসঙ্গে দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু সব কিছু প্রস্তুত থাকলেও শুকনো মৌসুমে নদীর নাব্য সংকটের কারণে স্প্যান বসাতে সময় লাগছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এস আনজুয়েলার নদীর জাজিরা প্রান্তে আগের পাঁচটি স্প্যান মিলে বর্তমানে দৃশ্যমান 750 মিটার পদ্মা সেতু কাজ শুরুর পর 2017 সালের 30 সেপ্টেম্বর নদীতে 37 এবং 38 নম্বর পিলারে বসানো হয়েছিল প্রথম স্প্যান এরপর ক্রমান্বয়ে জাজিরা প্রান্তের দিকে এগিয়ে গত বছরের জুন মাসে সবশেষ 42 নম্বর পিলারে পঞ্চম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পারের সাথে সংযোগ ঘটে পদ্মা সেতুর ফলে 6টি পিলার মিলে একটি মডিউলের কাজ পুরো শেষ হয় প্রথম স্প্যানটির সাথে এখন 36 ও 37 নম্বর পিলারের মধ্যে বসানো হবে ষষ্ঠ স্প্যান এ দুটো পিলারে যে স্প্যানটি বসবে মাসখানেক আগে থেকেই ধূসর রং করা শেষে সেটি অপেক্ষমান রাখা হয় মাওয়া ইয়ার্ডের বাইরে মঙ্গলবার সকালে শুরু হয় এটিকে প্রায় 5 কিলোমিটার দূরে জাজিরা প্রান্তে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়ার কাজ প্রায় 3000 মেট্রিক টন ওজনের 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি পরিবহন করছে 3600 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন নদীতে পলি জমে তলদেশের গভীরতা কমে যাওয়ায় ড্রেজিং করে নদীর গভীরতা বাড়াতে হয়েছে বলে স্প্যান বসানোর এই বিলম্ব বলছেন সংশ্লিষ্টরা ড্রেজিং এর জন্য আমাদের সমস্যা হচ্ছে এত বেশি পলি পড়ে গেছে আমাদের যে চ্যানেলটা আমরা তৈরি করছিলাম অ্যালোনদা আমাদের অ্যালাইনমেন্ট সেটা ভরে গেছে প্রায় 4 মিলিয়ন কিউবিক মিটার অতিরিক্ত মাটি এবার বসছে আমরা এখন ছোট বড় 15 ড্রেজার লাগিয়েছি ড্রেজারটা আছে খুবই পাওয়ারফুল ড্রেজার হাই ভলিউম ড্রেজিং এর জন্য এবং কম্পিউটার কন্ট্রোল একবার যদি আমি সেকশন বলে দেই যে এটা ড্রেজ করতেই থাকবে বলে আসতেছে যে আরও সফিস্টিকেটেড ড্রেজার যেটা এত পাওয়ারফুল দরকার নাই কিন্তু একটু আস্তে আস্তে কাটতে হবে এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 63 ভাগ সেতুতে ষষ্ঠ স্প্যান যোগ হলে সেখানে আরও এক ধাপ অগ্রগতি হবে দীর্ঘ 6 মাসের অপেক্ষার অবসান হচ্ছে জাজিরা প্রান্তে আগের 5টি স্প্যানের সঙ্গে মাওয়া প্রান্তের দিকে এগিয়ে বসানো হবে এই স্প্যানটি প্রস্তুত করা হয়েছে 36 নম্বর পিলারটিও ফলে একসঙ্গে দৃশ্যমান হবে 900 মিটারের পদ্মা সেতু এহসান জুয়েল সময় সংবাদ মাওয়া মুন্সিগঞ্জ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মন্ত্রীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে নতুন সরকারের অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভায় একথা বলেন তিনি
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 1,893 কোটি 23 লাখ টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। নতুন সরকারের প্রথম এবং চলতি অর্থ বছরের 15তম একনেক সভা, দশম সংসদে মন্ত্রিসভায় এসেছে রদবদল, তাই অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতেও নতুন মুখ। সকালে শুভেচ্ছা বিনিময়ের পর একনেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিগত সরকারের শেষ সময়ে অনেকগুলি প্রকল্প আমরা খুব দ্রুত পাশ করে গেছি। আমি চাই যে যে প্রকল্পগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত বাস্তবায়ন শুরু করা এবং সেটাতে যথাযথভাবে হয় সেটার উপর নজরদারিটাও বাড়াতে হবে, কারণ যত বেশি নজরদারি বাড়বে কাজের গতি এবং কাজের মান তত বেশি ভালো হবে। আর সেই সাথে সাথে আগামী দিনের জন্য আমরা যে আবার যে 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা আসলাম, সরকার গঠন করলাম এবং আপনারা নিশ্চয়ই দেখছেন একটা মন্ত্রী পরিষদ একটু নতুনভাবে ডেলে সাজিয়েছি, কাজে আমরা চাই যে আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা যদি আমরা অর্জন করতে পারি। বৈঠকে 9টি প্রকল্প অনুমোদনের জন্য আলোচনার টেবিলে ওঠে, পাশ হয় 8টি প্রকল্প। যে কোনো প্রকল্পের সর্বোচ্চ মান নিশ্চিতে কড়া নজরদারি রাখতে পরিকল্পনা কমিশনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের প্রবৃদ্ধি আমরা 7.86% উন্নীত করতে পেরেছি, এটা আমাদের ধরে রাখতে হবে এবং সামনে আরও এগিয়ে যেতে হবে, সে কথা মাথায় রেখেই আমাদের প্রকল্প মানে বাছাই করা এবং প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এই দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, যেন আমরা আমাদের দেশকে যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমরা প্রেক্ষিত পরিকল্পনা করেছি আমরা 2021 সালে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী পালন করবো তার মধ্যে আমরা ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশ বা আমরা উন্নয়নশীল দেশ এখন, কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এটা ধরে রেখে বাস্তবায়ন করে এখন থেকে সব ধরনের শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনায় প্ল্যান্ট স্থাপনের জন্য সভায় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি 27.45% বাস্তবায়ন হয়েছে। নির্বাচনের কারণে বাস্তবায়নের হার কিছুটা কম বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে কথা বলেন তিনি। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যাত্রাবাড়ী, ডেমরা মহাসড়ক, 4 লেনের উন্নীতকরণ, পিপিআর রোগ নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রণ, দারিদ্র বিমোচনে পুষ্টি সমৃদ্ধ শস্য উৎপাদন ও বাজারজাতকরণ, 6টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন, গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ প্রকল্প। বছরটা আমরা শেষ করলাম 18-র ক্যালেন্ডার ইয়ার, তা ডিসেম্বর 31 পর্যন্ত আমাদের এডিপি বাস্তবায়নের হার 27.45% একশো রেজিস্ট্রি 27.45% টাকার মানে 49,645 কোটি টাকা। দুপুরের সময় আরও থাকছে, এক সপ্তাহে কেজিতে 1 থেকে 5 টাকা বেড়েছে ভোজ্য তেল, চিনি এবং ডালের দাম, সরবরাহে ঘাটতি ও ডলারের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। মুক্তিযোদ্ধা, সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভোর 4টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কাল সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ। সুরের নেপথ্যে বাংলার সঙ্গীত প্রেমীরা যুগে যুগে খুঁজবেন তাকে। তিনি থাকবেন সংস্কৃতি বোদ্ধাদের মণিকোঠায়। তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুল, যিনি সুরের মূর্ছনায় বাঙালিকে তার শেকড়ের সাথে পরিচয় করিয়েছেন হাজারবার। 1956 সালের 1 জানুয়ারি জন্ম নেয়া এই কিংবদন্তি একাধারে ছিলেন গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। 1971 সালে মাত্র 15 বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন সক্রিয়ভাবে। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত গোলাম আজমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল।
সে সময় ট্রাইব্যুনালের কাছে একাত্তরের গণহত্যা নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। 2012 সালে তার হার্টে 8টি ব্লক ধরা পড়ে। নিজের অসুস্থতার কথা জানিয়ে গত বছর ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। সাথে সাথেই 21 পদকপ্রাপ্ত বরেণ্য এই শিল্পীর চিকিৎসার সব দায়িত্ব নেন শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। চলচ্চিত্র অঙ্গনেও নেমে আসে দীর্ঘশ্বাসের সাতকাহন। বাংলার অপূরণীয় এই ক্ষতি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহযোদ্ধারা। ওনার এই বয়স হয় না যে পৃথিবী থেকে চলে যাওয়ার, ওনার অনেক কিছু দেওয়ার ক্ষমতা ছিল। ওনার খুব ইচ্ছা ছিল যে উনি গ্রামে থাকবে, একান্তে থাকবে, এই শহর ওনার ভালো লাগতো না। আমাদের প্রজন্মকে উনি ধরে রাখার যে একটা দায়িত্ব বোধ নিয়েছিলেন, আমরা বলবো যে এটা কখনোই এই ক্ষতিপূরণ হওয়ার নয়। উনি একজন লেজেন্ড, দেশের জন্য অনেক কিছু করে গেছেন। আমি এটাও বলতে পারি যে উনি আমাদের দেশের হয়তোবা সবচেয়ে বেস্ট মিউজিক কম্পোজার ছিলেন। আগামীকাল সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাব। সেখানে প্রথমে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হবে, তারপরে সর্বসাধারণের জন্য শ্রদ্ধার জন্য সেখানে রাখা হবে, এবং এরপর আমরা এফডিসিতে নেওয়া হবে। সঙ্গীতে অবদানের জন্য 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার সহ অসংখ্য সম্মানে ভূষিত হন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গত 2 জানুয়ারি ফেসবুকের সবশেষ স্ট্যাটাসে লিখেছিলেন, আমাকে যেন ভুলে না যাও। এই নশ্বর পৃথিবীতে একজন আহমেদ ইমতিয়াজ বুলবুল হয়তো থাকবেন না, কিন্তু থাকবেন অনেক ঊর্ধ্বে, প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে। রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বরিশাল নরুটের মিয়ারচর চ্যানেল অতিরিক্ত 38 মিটার ড্রেজিং এর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। এই চ্যানেলটির নাব্য সংকট নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর সরেজমিন পরিদর্শন করে বিআইডব্লিউটিএর প্রতিনিধি দল। সকালে নৌ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে বিআইডব্লিউটিএর একটি চ্যানেল প্রতিনিধি দল বরিশালের মিয়ারচর চ্যানেলটি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান। ড্রেজিং চলাকালীন মিয়ারচর চ্যানেলটি বন্ধ থাকবে বলেও জানান প্রতিনিধি দলের প্রধান। আগামী শুক্রবার থেকে ড্রেজিং শুরু হবে, শেষ করতে 15 থেকে 25 দিন সময় লাগতে পারে। গত 18 জানুয়ারি মিয়ারচরের নাব্য সংকট নিয়ে খবর প্রচার করে সময় সংবাদ। সংকটের কারণে আটকা পড়ে আছে। ঠিক আমাদের এই সামনে আপনি দেখছেন যে এমভি জাবালে তুর নামে একটি মালবাহী নৌযান, সেটি কিন্তু এখানে নাব্য সংকটের কারণে। মিয়ারচর চ্যানেল, সেই চ্যানেলে আমরা একটা জরিপ করি, জরিপ করে দেখা যায় 4.5 কিলোমিটার দৈর্ঘ্যে এটা একটা ব্লক আছে। আমরা নৌবাহিনীর সহায়তায় এটা প্রথমবারের মতো কেটে ওপেন করে দিই। কন্ট্রাক্ট অনুযায়ী সঠিক পরিমাণে এই মাটি কাটা হয়েছে এবং পানি বর্তমানে বহাল আছে। দুই একটা জায়গায় এই জাহাজ মুড়নিতে যে সমস্যা হচ্ছে বলে আমরা সরজমিনে দেখতে পেয়েছি। আরও এক কাট অর্থাৎ 38 মিটার কাটার প্রয়োজন হয়, আমরা কাটবো, কেটে প্রকল্পের বাহিরে, সেটার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে সেই ব্যবস্থাটা আমরা করবো। সেটা 15 থেকে 25 দিন সময় লাগবে আমরা আশা করতেছি। এই অতিরিক্ত সময়ের জন্য লঞ্চ মালিক সমিতি আমাদের কথা দিয়েছেন, তারা ওই কালীগঞ্জ হয়ে যে মুড়টা আসে সেই মুড়টা ততদিন ওনারা চলাফেরা করবেন। ঢাকা বরিশাল নৌ রুটের মিয়ারচর চ্যানেলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ সাথীলা, মূলত মিয়ারচর নৌ রুটটি পরিদর্শন শেষে যারা পরিদর্শন করতে এসেছিলেন নৌ মন্ত্রণালয় এবং বিএডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা একটি বিষয়ে একমত হয়েছেন যে এখন যতটুকু আছে মিয়ারচর নৌ রুটে চওড়ায় 76 মিটার, এটি আসলে ঢাকা বরিশাল নৌ রুটে যে বড় বড় লঞ্চগুলো চলে, যাত্রীবাহী লঞ্চ, মূলত এগুলো চলাচলের উপযোগী নয়। এ কারণে তারা এই নৌ রুটটি আরও 38 মিটার, অর্থাৎ আগে আছে 76 মিটার, এর সঙ্গে আরও 38 মিটার নতুন করে পুরো যে 4.5 কিলোমিটার নৌ রুটটি রয়েছে, এই পুরো 4.5 কিলোমিটার নৌ রুটটি আরও 38 মিটার চওড়ায় ড্রেজিং করা হবে। এমনটি কিন্তু আজ পরিদর্শন সে সিদ্ধান্ত নিয়েছেন পরিদর্শনকারী যে প্রতিনিধি দল তারা। এখানে আপনি জানেন যে বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ নৌবাহিনী ছাড়াও এই পরিদর্শনে লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি, লঞ্চ মাস্টার, লঞ্চের সুকানি, এমনকি যারা লঞ্চের শ্রমিক, তারা সব
পক্ষের কিন্তু প্রতিনিধি দল ছিল, একটি বেশ বড় সড় প্রতিনিধি দল সকাল 10টা থেকে এই 1:30টা পর্যন্ত পরিদর্শন শেষে এমন সিদ্ধান্ত নিয়েছেন। তা আমরা তখন জানতে চেয়েছিলাম যখন ড্রেজিং করা হবে তখন এই রুটটির কী অবস্থা হবে, তো সেটিও কিন্তু বলেছেন যিনি এই দলের প্রধান, তিনি জানিয়েছেন যে যখন ড্রেজিং করা হবে এই 15 থেকে 25 দিন এই মিয়ারচা নৌ রুটটি আবার বন্ধ থাকবে, তখন এই লঞ্চগুলো মূলত বিকল্প যে নৌ রুট রয়েছে কালীগঞ্জ নৌ রুট সেটি ঘুরে আসবে। যদিও আপনি জানেন যে কালীগঞ্জ নৌ রুটটি ঘুরে আসতে কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বেশি সময় লাগে, পাশাপাশি জ্বালানি খরচও বাড়বে। তো এরপরও কিন্তু যেহেতু এই নৌ রুটটি মূল নৌ রুট শুধুমাত্র কিন্তু বরিশালই নয়, মিয়ারচর নৌ রুটটি দিয়ে কিন্তু যে সমুদ্রপথ রয়েছে মংলা সমুদ্রবন্দর সেখান থেকেও কিন্তু একমাত্র এই মিয়ারচর থেকে যেতে হয়, এবং আপনি জানেন যে যে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে সেখান থেকেও কিন্তু এই নৌ রুট দিয়ে বড় বড় জাহাজগুলো যেতে হবে। তো সব মিলিয়ে এবং রাশিয়া থেকে যে জাহাজটি আসবে পারমাণবিক কেন্দ্রের জন্য সেই জাহাজটিকেও কিন্তু এই মিয়ারচর নৌ রুট হয়ে যেতে হবে। তো সব কিছু মিলিয়ে আজকে এমন সিদ্ধান্ত হওয়ার পর আমরা কথা বলেছিলাম মালিকপক্ষ এবং মাস্টার, তারা কিন্তু মোটামুটি খুশি হয়েছেন যেহেতু এটি আবার নতুন করে জড়া করা হবে, এবং তারা বলছেন যে আর নতুন করে আর কোনো তারা নাব্য সংকটে পড়বেন না। তো মোটামুটি আমার কাছে মিয়ারচর থেকে এই ছিল সবশেষ খবর। সাথীলা, ঢাকা বরিশাল নৌ রুটের মিয়ারচর নৌ চ্যানেলে নাব্য সংকটের কারণে ড্রেজিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চট্টগ্রামের ফ্লাইওভার থেকে নামার সময় লেগুনা সিএনজি অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল স্কুল ছাত্রের। পুলিশ জানায় সকালে কলেজেট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র মাহমুদুর রহমান লেগুনায় করে স্কুলে যাচ্ছিল। নগরীর দেওয়ানঘাট এলাকার ফ্লাইওভার থেকে নামার সময় দ্রুতগতির সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় লেগুনাটি। এতে স্কুল ছাত্র মাহমুদুর রহমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্তানের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েন বাবা মা। সে টেম্পোটি ছিল ওই যে আপনার ডানহাটে যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারটি সে নামার সময় যেখানে আপনার ফোস্টাপারে যে স্লোপটা আছে ওই স্লোপে নামার সময় ওই সময় সামনে একটা সিএনজি ধাক্কা খেয়ে ওর টেম্পোটা উল্টে যায়। ড্রাইভারের অসতর্কতার কারণে হয়েছে, আর যে জায়গাটাতে হয়েছে ওই জায়গাটা আমাদেরও ভয়ঙ্কর মনে হয়। দেওয়ানহাট ব্রিজের পর ধনিয়ালা পাড়া ওভার ব্রিজে ওঠার সময় একটা টেম্পো আর সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে কলেজিয়েট স্কুলের একটা ছাত্র মাহমুদুর রহমান ঘটনাস্থলে মৃত্যু হয়। দুপুরের সময় আরো থাকছে মৌসুমের সবচেয়ে ভয়াবহ তুষারপাতের কবলে কানাডা, যুক্তরাষ্ট্রে 2 দিনে 7 জনের মৃত্যু, উন্নতি হয়নি ইউরোপ পরিস্থিতিরও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম পরাজয়ের প্রলাপ বকছেন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়া বিএনপির একান্ত সিদ্ধান্ত। দুপুরে রাজধানীর মতিঝিলের বিআরটিসি ভবনে বিআরটিসির কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিবের মুখে শোচনীয় ব্যর্থতা, অসংলগ্ন প্রলাপ আমরা শুনতে পাচ্ছি। অন্যান্য নির্বাচনও তারা খারাপ করে, ইভেন সর্বশেষ যে সিটি কর্পোরেশন নির্বাচন সেখানেও সিলেটে তারা জয়লাভ করেছে। এখন কি কারণে তারা সামনে উপজেলা নির্বাচনে অংশ নেবে না, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। বর্তমান সংসদ কিংবা সরকারকে অবৈধ বলার কোনো অবকাশ নেই। বিএনপি মহাসচিব নিজেই যেখানে জনগণের ভোটে নির্বাচিত সেখানে তার মুখে এমন কথা বেমানান বলেই মনে করেন 14 দলের নেতারা। বর্তমান সরকার নয় জ্বালা পোড়াও করে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির নৈতিক পরাজয়ের কারণেই এমন ভরাডুবি হয়েছে বলে মত তাদের। তারা বলেন দেশ বিদেশের স্বীকৃতির পরে পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক। লালমনিরহাটে সোমবার এক প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বর্তমান সংসদ আর সরকার অবৈধ উল্লেখ করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানান। আপনাদের সঙ্গে কেউ নাই, কারণ আওয়ামী জনতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। নির্বাচনে মহাজোটের নিরঙ্কুশ বিজয়ে দেশ বিদেশের বিভিন্ন মহল থেকে যখন অভিনন্দনে ভাসছে নবগঠিত এই সরকার, তখন বিএনপি ও ঐক্যফ্রন্টের এই দাবি অযৌক্তিক বলে মনে করেন ক্ষমতাসীন জোট নেতারা। বলছেন নিজেদের নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই এমন কথা বলছে ঐক্যফ্রন্টের নেতারা।
তারা। যখন সারা বিশ্ব স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন সেই জায়গায় তারা এখন আবার একটা সংকট তৈরি করবার জন্যে নতুনভাবে প্রয়াস চালাচ্ছেন। পরিত্রাণ পাওয়ার জন্য যদি ওনার রাজনৈতিক সদিচ্ছা থাকতো তাহলে আজকে আওয়ামী লীগকে বা মহাজোটকে তারা বারবার নির্বাচনে আসামি করার যে প্রবণতা তাদের সেটা থাকতো না। তারা নিজেরাই কাদা ছুটতেছে, নিজের গাড়ি পড়তেছে। তাদের মুখে কথা মানায় না, কারণ তারা নির্বাচনে অংশ নিয়েছেন, অংশ নিয়ে তার ফলাফল হিসেবে তারা 7টি আসন পেয়েছেন, সেখানে তারা এটা অবৈধ বলে বলার অবকাশ তো কোথায়। বর্তমান পরিস্থিতিতে পুনর্নির্বাচন বাস্তবসম্মত নয় বলেই মত তাদের। তাদের এই দাবি যে পুনর্নির্বাচন দিতে হবে, হবে 2024 সালে যখন নতুন সরকার, নতুন পার্লামেন্টের আসবে, দ্বাদশ পার্লামেন্ট যখন হবে তখন নতুন নির্বাচন হবে। একটা মামলা তারা দিয়েছেন কিনা, কারণ তারা তো স্টেক হোল্ডার, মামলা না দিয়ে অনিয়ম বা দুর্নীতির কথা বা যা কিছু কথা বলছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা আমাদের, একটা মামলা তো এখনো দেন নাই। ঐক্যফ্রন্টে নির্বাচিতদের সংসদে এসে সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান তাদের। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন নিয়ে বিকেলে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশন ভবনে এক প্রশিক্ষণ কর্মশালায় একথা জানান তিনি। এ সময় রাজনীতিবিদদের সঙ্গে দূরত্ব কমাতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিইসি। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে, কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আজকে সিদ্ধান্ত হবে কমিশন সভায়। সেটা হবে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণ দুটোতে নির্বাচন হবে, উপজেলা পর্যায়ে নির্বাচন সারা দেশব্যাপী হবে, এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এই সবগুলো নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে একটা প্রস্তুতিমূলক অবস্থান, প্রস্তুতিমূলক একটা একটা প্রক্রিয়ার প্রক্রিয়ার অংশ হলো এই প্রশিক্ষণ। যারা সমাজের প্রতিষ্ঠিত লোক তাদের কাছাকাছি যেতে হবে এবং তাদের অবস্থান আপনাদের বুঝতে হবে, আর আপনাদের আপনারা যা করেন সেটাও তাদেরকে বোঝাতে হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। বেলায়েত, স্বপ্না, সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন যে আজকে বিকেলে একটি বৈঠক হবে, বৈঠকে নির্ধারিত হয়ে যাবে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হয়। তো আমরা যতটুকু জেনেছি যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে কিছুক্ষণের মধ্যে কিন্তু বৈঠকটি শুরু হবে। এই বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিব সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আপনি জানেন যে দীর্ঘ 7 বছর অনির্বাচিত প্রতিনিধির কাছে, প্রশাসকের কাছে থাকার পর 2015 সালে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে উত্তরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন মেয়র আনিসুল হক। কিন্তু গত 2017 সালে 30 নভেম্বর তিনি কিন্তু তার মেয়াদ পূর্ণ হওয়ার আগে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন এবং ফলে মেয়র পদটি শূন্য ঘোষণা হয়ে যায়। এবং গত বছরের 9 জানুয়ারিতে এই উপনির্বাচনের কিন্তু তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই তফসিল অনুযায়ী কিন্তু গত বছরের 26 ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আইনি জটিলতা, আপনি জানেন যে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে কিন্তু 18টি করে 36টি ওয়ার্ড নতুন করে সংযুক্ত হয়েছে। এই নতুন ওয়ার্ডগুলোর আইনি জটিলতার কারণে, সীমানা জটিলতার কারণে কিন্তু আদালত একটি স্থগিতাদেশ দিয়েছিল এবং সেই স্থগিতাদেশ অনুযায়ী নির্বাচনটি 6 মাসের স্থগিত করে রাখতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল যে আইনি জটিলতাগুলো নিরসন করার জন্য, যদিও এর মধ্যে কিন্তু 1 বছর সময় কিন্তু এর মধ্যে পেরিয়ে গেছে। এবং আপনি জানেন যে গত কিছুদিন আগে কিন্তু আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য আর কোনো ধরনের জটিলতা কিন্তু নাই এবং নির্বাচন কমিশনকে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের সেই নির্দেশ নিয়ে মূলত আজকে নির্বাচন কমিশন বসবে এবং তারা এই বৈঠকে আদালতের নির্দেশটি পর্যবেক্ষণ করে তারা আজকে সিদ্ধান্ত নেবে যে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন তারা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো বৈঠকের পর আমি আরো বিস্তারিত জানাতে পারবো আপনার মাধ্যমে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, স্বপ্না। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসেন। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। এসএসসি পরীক্ষা সহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও ত্রুটিমুক্ত রাখা সরকারের একার দায়িত্ব নয়, শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকালে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে 48তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী 2 তারিখ থেকে আমাদের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই পরীক্ষা, সেটি
আমাদের সবার জন্যই কিন্তু পরীক্ষা, এবং সে পরীক্ষায় যেন আমরা সবাই ভালোভাবে উত্তীর্ণ হতে পারি, সে পরীক্ষা যেন হয় একেবারে সম্পূর্ণভাবে প্রশ্নফাঁসমুক্ত, নকলমুক্ত, একটা সুন্দর সুষ্ঠু পরীক্ষা যেন হয়। শুধুমাত্র সরকার নয়, প্রতিটি অভিভাবক, প্রতিটি পরীক্ষার্থী এবং প্রতিটি শিক্ষক, প্রত্যেক শিক্ষক সকলের সেখানে কাজ করতে হবে, এবং সকল নাগরিকেরও সেখানে দায়িত্ব আছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ, আর এ স্বপ্ন পূরণে কাজ করবে আগামী নতুন প্রজন্ম। সকালে রাজধানীর কামরাঙ্গি চরে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কথা বলেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, এরপর বাদ্যের তালে কুচকাওয়াজ পরিদর্শন করেন শিক্ষার্থী, পরিবেশন করে শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও দেশের গৌরবময় নানা ইতিহাস তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছাত্রছাত্রীদের জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। গৌরব অক্ষুণ্ণ রাখিব, প্রকৃত খেলোয়াড় সুলভ, সকল ক্ষেত্রে আমরা উন্নয়নের শীর্ষে যেতে চাই, উন্নত বিশ্বের সাথে তাদের সমকক্ষ হতে চাই, আমরা পিছিয়ে থাকতে চাই না। এই অবস্থায় আমাদেরকে পৌঁছতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2041 সালে উন্নত দেশের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় সারথি হবে এই আমার এই নূতন প্রজন্মের সন্তানরা তোমরা। শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ যাতে প্রত্যেকটা সন্তান, আমাদের নূতন প্রজন্মের সন্তানরা তাতে ধারণ করে। মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পরও নতুন কৌশলে বিক্রিতে নেমেছে সিন্ডিকেটগুলো। লোকচক্ষুর আড়ালে কেনা বেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের। এছাড়া যেসব এলাকায় গত বছর অভিযান চালানো হয় সেই এলাকায় ফের চড়া দামে বিক্রি হচ্ছে মাদক। এ বিষয়ে জিরো টলারেন্স নীতির ওপর আবারও জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেলিয়া সুলতানা রিপোর্ট। আগে প্যাথেড্রিন 5-600 টাকায় মিলত, এখন দাম 2000-2200 টাকা। অভিযানের পর বেড়েছে দাম, কিন্তু বন্ধ হয়নি বেচা কেনা। মালের মধ্যে শেয়ারিং হয়েছে, আমি আবার সেই পাল্টা নিলাম। না না, তারপরও তো শেয়ারিং হয়েছে। গত বছরের মে মাসে রেললাইন ধরে চালানো হয় মাদক বিরোধী অভিযান, আটকও হয় অর্ধশতাধিক। কিছুদিন যেতেই একই স্পটে আবারও শুরু হয় মাদক বেচা কেনা। অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা জামিনে বেরিয়ে করছে একই কাজ। কমলাপুর এলাকায় গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে পথ শিশুদের ব্যবহার করে বিক্রির কাজ চালাচ্ছে মাদক ব্যবসায়ীরা। একই অবস্থা তেজগাঁও ও কারওয়ান বাজারের আশেপাশের এলাকায়। রেল লাইনের আড়ালে আবডালে চলছে লেনদেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে গত বছরের অভিযানে 13,500-এর বেশি মামলা দায়ের করা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে 15,000-এর বেশি। নতুন আইনের মৃত্যুদণ্ডের বিধান মাদক নিয়ন্ত্রণে আরো ফলপ্রসূ হবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। একজন মাদক ব্যবসায়ী যদি আমাদের এখানে সক্রিয় থাকে, আমাদের সক্রিয়তা বন্ধ হবে না, থাকি না ধরা পর্যন্ত আমরা ক্লান্ত হব না। অভিযান আরো জোরদার হবে, আমাদের আরো কঠিন অভিযান আমরা পরিচালনা করব। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা স্বস্তিতে থাকতে দেব না। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে এবারও জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সংস্থাগুলোকে আরো শক্তিশালী করার উপর জোর দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেটা আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি বেসিসে আমরা এই মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি অলরেডি। আমরা আমাদের আগেও বলেছি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা শক্তিশালী করেছি, আমাদের বিজিবিকে আমরা আরও শক্তিশালী করেছি। আমাদের কারাগারগুলোতে যারা নাকি সারেন্ডার করছে, 1/3 আছে আমাদের এই মাদক ব্যবসায়ী কিংবা মাদকের অপরাধে অপরাধী। এছাড়া মাদকের অনুপ্রবেশ ঠেকাতে নৌ ও স্থল সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওড় অঞ্চলের বাঁধ নির্মাণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে জানাতে এই মুহূর্তে কালীগোটা হাওড়ে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম,
সাতিলা, আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের দক্ষিণ পশ্চিম কর্নারের একেবারে শেষ উপজেলা, যেই উপজেলার দক্ষিণে হচ্ছে হবিগঞ্জ এবং পশ্চিম হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ জেলা। এই উপজেলার যে হাওর আছে সেই হাওর সহ সুনামগঞ্জের 11টি উপজেলার 215 হেক্টর জমির হাওরে বোরো ধান রোপণ করা হয়েছে এবং এই বোরো ধানগুলো রক্ষার্থে 553টি পিআইসি বা প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে 80 কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গাতে এই পিআইসি যে বাঁধ নির্মাণ বা ফসল রক্ষা বাঁধগুলো সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বেশ কিছু অনিয়ম আমরা দেখেছি বা অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি। এই যে সাল্লা উপজেলার যে পিআইসি, 4টি পিআইসিকে কাজ দেওয়া হয়েছে, যে পিআইসির বিরুদ্ধে 2017 সালে যখন ভয়াবহ বন্যা হয়েছিল এই জেলাতে তখন তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, এরকম 4টি পিআইসির উপরে মামলা হয়েছিল, তাদেরকে আবার পুনরায় কাজ দেওয়া হয়েছে। আবার অন্যদিকে দিরাইতে 3টি যেই পিআইসিকে দুদকের মামলা করা হয়েছে তাদেরকে আবার পুনরায় কাজ দিয়েছে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে কাজের যে ফসল রক্ষা বাঁধ যেটা সেই বাঁধের ঠিকমতো কাজ হবে কিনা। 2017 সালে বন্যায় যখন সুনামগঞ্জের 11টি উপজেলার একেবারে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, ধানগুলো পানিতে তলিয়ে গিয়েছিল, 100 টাক জমি ধান যখন পানিতে তোলা হয়নি তখন দুদকের পক্ষ থেকে 15 জন প্রকৌশলী এবং 46 জন ঠিকাদার সহ 61 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার কার্যক্রম এখনও চলছে, সেই মামলা কার্যক্রম শেষ না হওয়ার পরেও তাদেরকে আবার কাজ দেওয়া হয়েছে। এতে করে হাওরবাসীর মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে এবং হাওরবাসী মনে করছেন যে সংস্কারের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সে কাজগুলো পুরোপুরি শেষ না হতে পারে বা কাজ না হলে শেষ না হলে হাওরের যে আগামী বর্ষা মৌসুম সেই আগাম বন্যা হলে বা পানি উঠে গেলে সেই 2,15,000 হেক্টর জমিতে যেই ধান রোপণ করা হয়েছে, বছরের একমাত্র ধান বোরো ধান রোপণ করা হয়েছে, তা ঘরে নাও তুলতে পারে। সাতিলা, এ ছিল হাওর রক্ষা বাঁধে নির্মাণে অনিয়মের সর্বশেষ খবর। সুনামগঞ্জের হাওর অঞ্চলের নানা অনিয়মের কথা আমাদেরকে জানাচ্ছিলেন ইকরামুল কবির, তিনি ছিলেন কালীগোটা হাওরে। লক্ষ্যমাত্রার চেয়ে গত 6 মাসে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে 8.5% বেশি। অর্থনীতিবিদদের মতে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার পাশাপাশি চীনের হারানো ক্রেতাদের ক্রয় আদেশ পাওয়ায় পোশাক রফতানি বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের পোশাক শিল্পের প্রতি বিদেশি ক্রেতাদের আস্থা বেড়েছে। বিস্তারিত হরিপদ সাহার রিপোর্টে। বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যানে গত প্রায় 3 দশক থেকে শীর্ষে অবস্থান করছে তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরে 6.77% প্রবৃদ্ধি ধরে এ শিল্পের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় $3,269 কোটি। আর অর্থবছরের প্রথম 6 মাসে পোশাক খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $1,575 কোটি, যার বিপরীতে রপ্তানি হয়েছে $1,708 কোটি পোশাক। ব্যবসায়ীরা বলছেন বড় অঙ্কের বিনিয়োগে ধারাবাহিক উন্নয়নের ফল আসতে শুরু করেছে পোশাক খাতে। আমরা কনফিডেন্সটা অনেক বাড়াতে পেরেছি। ফার্স্ট যে জিনিসটা হলো, আমরা ওয়ার্কপ্লেস সেফটির উপরে কাজ করেছি গত 5 বছর, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছি আমরা সবাই মিলে, গ্রিন ফ্যাক্টরি করা হয়েছে, এনার্জি এফিশিয়েন্ট ফ্যাক্টরি করা হয়েছে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি করা হয়েছে, সেটা একটা কারণ। আরেকটা হলো যে আমরা মেশিনারি অনেক আপগ্রেডেশন করেছি। সবচেয়ে বড় বাজার জার্মানিতে গত 6 মাসে ওভেন পোশাকের রপ্তানি বেড়েছে 18%, নিট পণ্যে তা প্রায় 11%। ফ্রান্স, নেদারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, কানাডা সহ কয়েকটি দেশে রপ্তানি প্রবৃদ্ধি 2 অঙ্ক ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে জিএসপি সুবিধা বঞ্চিত মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 19%। এছাড়া অপেক্ষাকৃত নতুন বাজারেও রপ্তানি প্রবৃদ্ধি গড়ে 36%-এর ওপরে। টাকার অবমূল্যায়ন আমাদের রপ্তানিকারকদেরকে কিছুটা এক্সচেঞ্জ রেটে নেগোশিয়েট করবার মতো কিছুটা বা সুবিধা দিয়েছে। বেশ কিছুকাল থেকে দেখছিলাম যে চীন থেকে অর্ডার ধীরে ধীরে অন্যান্য দেশে রিলোকেট করছে, তার কিছু অংশ বাংলাদেশও পাচ্ছে এবং সাম্প্রতিককালে সেই তার একটা ইতিবাচক প্রভাব আমরা আমাদের রপ্তানির মধ্যে দেখতে পাচ্ছি। বেশ কিছু চ্যালেঞ্জ থাকলেও রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে 2021 সাল নাগাদ পোশাক শিল্পের রপ্তানি আয় $50 বিলিয়নের কাছাকাছি পৌঁছাবে বলে আশা করেন ব্যবসায়ীরা। আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়াতে হবে, আমাদের ডিজাইন ডেভেলপমেন্ট টিম করে, আমাদের নতুন ডিজাইন করে প্রোডাক্টটাকে হায়ার ভ্যালু অ্যাডিশন, সেই ডিজাইন ডেভেলপমেন্ট টিম আমাদের করতে হবে। দেশের সবচেয়ে শ্রমঘন এ শিল্প সামনের দিনে আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ আছে, তবে সেজন্য শিল্পাঞ্চলের স্থিতিশীল পরিবেশ আর প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নিশ্চিত করার উপর জোর দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের খাতুনগঞ্জে গত এক সপ্তাহে ভোজ্য তেল, চিনি এবং ডালের দাম প্রকারভেদে প্রতি কেজিতে 1 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বুকিং ঊর্ধ্বগতির পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে আদা ও রসুনের দাম কিছুটা কমেছে। বিস্তারিত কমলদের রিপোর্টে। তুলনামূলক চাহিদা বাড়ার কারণে প্রতি বছরই শীত মৌসুমের শুরুতে বেড়ে যায় সয়াবিন তেলের দাম, কিন্তু এবছর পুরোপুরি ব্যতিক্রম। শীতের শুরু এবং নির্বাচনের কাছাকাছি সময় হওয়ায় ভোজ্য তেলের বাজার ছিল একরকম স্থিতিশীল, কিন্তু অন্যান্য বছর যে সময় ভোজ্য তেলের দাম কমে সে সময় বাড়ছে সয়াবিন, সুপার সয়াবিন এবং পাম অয়েল সহ সব ধরনের ভোজ্য তেলের দাম। মিল মালিকরা মাল দিচ্ছে না, যার জন্য আমাদের বাজারটা, লোকাল বাজারটা খুব একটা বেড়ে গেছে। কেজি প্রতি আমরা 2 থেকে 3 টাকা করে প্রতি, মানে পামের দাম বেড়েছে, সয়াবিনের দাম বেড়েছে প্রায় 2 থেকে 2.5 টাকা। সরবরাহ ঘাটতি দেখিয়ে বাড়ানো হয়েছে চিনির দামও। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতিমণ চিনি বিক্রি হচ্ছে 1720 টাকা দরে। এক্ষেত্রে মিল মালিকদেরকেই দুষছেন সাধারণ ব্যবসায়ীরা। বিভিন্ন বেভারেজ কোম্পানির নাম দিয়ে তারা ডিলে করতেছে, গাড়ি করে 3 দিন 4 দিন মিলের বাইরে রাখতেছে, তারা তাদের ইচ্ছে মতো ডেলিভারি দিচ্ছে, এর ফলে চিনির দাম বাড়তে। টাকার বিপরীতে ডলারের রেট বেশি হওয়ার অজুহাতে বেড়ে গেছে সব ধরনের ডালের দামও। আন্তর্জাতিক বাজারে যে বুকিংটা ছিল যেমন প্রায় $50-60 করে বেড়ে গেছে প্রত্যেকটা ডালের, ঠিক অনুরূপভাবে আমাদের দেশেও একই অবস্থা হয়েছে। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত 2 সপ্তাহ ধরে চায়না রসুন এবং আদার দাম বাড়ছিল, কিন্তু এ সপ্তাহে এসে আদা ও রসুনের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমলো, 2 টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। আদা ছিল 100 টাকা, এখন আজকের বাজার 75 টাকা, তারপর রসুন ছিল আপনার 70 টাকা, আজকে 58 টাকা। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিদিন 100 কোটি টাকার লেনদেন হয়। দেশের ভোগ্যপণ্যের বাজার যেমন আমদানি নির্ভর, তেমনি চলে এখানে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে বেড়ে চলেছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম, আর তাই বাজারের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযোদ্ধা, গীতিকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজের মৃত্যুতে শোকের ছায়া, কাল শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে শহীদ মিনারে। কাল বসছে পদ্মা সেতু 6 নম্বর স্প্যান, দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু। স্প্যান নিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে রওনা দিয়েছে ক্রেন। সময় সংবাদে খবর প্রচারের পর ঢাকা বরিশাল নৌরুটের মিয়ারচর চ্যানেল আরও 38 মিটার ড্রেজিংয়ের সিদ্ধান্ত, চ্যানেল পরিদর্শনে প্রতিনিধি দল। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কাজ নিতে প্রধানমন্ত্রীর, নতুন সরকারের প্রথম এখনেক বৈঠকে 8টি প্রকল্প অনুমোদন। এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানের পর নতুন কৌশলে ফের বিক্রি শুরু, কেনা বেচায় ব্যবহার করা হচ্ছে পথ শিশুদের, কঠোর অবস্থানে সরকার। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।